বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটে শয্যা সংকটে মায়েদের কোলেও মেঝে দিয়ে চলছে চিকিৎসা। এছাড়া এক বেডে রাখা হচ্ছে 2 থেকে 3 জনকে। শীতে নানা রোগে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সংকট মোকাবেলায় নতুন ওয়ার্ড প্রস্তুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এখনও শেষ হয়নি 200 শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের নির্মাণ কাজ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল এক সপ্তাহে শীতের কারণে নানা রোগের চিকিৎসা নিতে আসা 7 শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইউনিটের 3টি ওয়ার্ড এবং ICU মিলে প্রতিদিন 800 থেকে 900 শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে, কিন্তু শয্যা সংকটে চিকিৎসা দিতে হিমশিম দশা কর্তৃপক্ষের। একটি বেডে 2 থেকে 3 জন শিশু রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বেড না পাওয়ায় চিকিৎসা চলছে মায়েদের কোলে অথবা মেঝেতে, সেই সাথে চিকিৎসক সংকট তো রয়েছেই। এই হাসপাতালে আমি আসছি আজকে 5 দিন, যা দেখলাম বেডই সমস্যা। আমরা একটা বেড পাইছি আর 2 জন আছে স্টার রোগী হ্যান আমার বেডের ভিতরে। নার্সদের অভিযোগ, শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে আনা হচ্ছে। আসে এমন সময় আসে মনে হয় যেন বেশি একদম সিরিয়াস যখন অবস্থা তখন হসপিটালে নিয়ে আসে, কিন্তু আমরা এগুলো আবার তাদের কাউন্সিলিং করে অ্যাডভাইস দিয়ে বলে দিই যে আপনারা একটু বাচ্চাদের এখন বেশি করে টেক কেয়ার করবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য 100 বেডের নতুন ওয়ার্ড প্রস্তুত করার পাশাপাশি শিশু চিকিৎসক চাওয়া হয়েছে। তবে শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও জানান তারা। যেসব শিশু ছোট তাদেরকে এক বেডে 2 জন বা 3 জন করে রাখার ব্যবস্থা করেছি, যাতে ফ্লোরে থাকতে না হয়। এবং আমরা নতুন একটা শিশু ওয়ার্ড খুলেছি যেখানে 100 বেডের অ্যাকোমোডেশন হচ্ছে, সেখানে আমাদের বাকি শিশুগুলো যদি স্থানান্তরিত হয় তাহলে কোনো রোগী আর সমস্যা হবে না। শিশু হাসপাতালের কাজ শেষ হলেও গণপূর্ত বিভাগ তা বুঝে নিতে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ ঠিকাদারের। তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো লোকবল দেয় নেই এবং বিদ্যুৎ সংযোগ দেয় নেই, বিদায় আমাদের কাছ থেকে এখন হ্যান্ডওভার নেয় না। আমাদের মৌখিকভাবে বলছে যে আমরা 2-1 মাসের ভিতরে আপনাদের কাছ থেকে নিব। আমাদের তরফ থেকে কোনো রকম কোনো সমস্যা নেই। শিশু হাসপাতালটির নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। DBC News Desk.